প্রাইমারি ডেট পরীক্ষার ফর্ম ফিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেল যারা যারা ফর্ম ফিল ভুল করেছেন তাদের জন্য একটা সুখবর যারা যারা ফর্ম ফিল ভুল করেছিলেন তারা এবার সেই সমস্ত ভুল সংশোধন করতে পারবেন এ নিয়ে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন বিজ্ঞপ্তিটি জারি হয়েছে চার এগারো দু তারিখে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ফর এনজয়িং এডিট অপশন অর্থাৎ ওয়েবসাইটে এডিট অপশন চলে এসছে যারা যারা ভুল করেছেন তারা সেই এডিট অপশনে গিয়ে সংশোধনগুলো করতে পারবেন তো কোন কোন ভুল সংশোধন করা যাবে এবং কোন কোন ভুল সংশোধন করা যাবে না এবং কিভাবে এই এডিটটা করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন দেখে নিই গুগলে গিয়ে ডাব্লু এটা টাইপ করে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটি এসছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাব্লু 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 ডট ডাব্লু ডট ও এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে নামবেন এখানে দেখুন একটা অপশন আছে যে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর টেট টু জিরো টু টু এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন দুটো ছবি এসছে এখানে কি আছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট টু জিরো টু টু এই লিঙ্কটার উপরে এবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ডান দিকে কি অপশানটা এসছে এডিট অপশনটা চলে এসছে উপর থেকে তিন নম্বর এডিট অ্যাপ্লিকেশান তো যারা যারা ফর্ম ফিল আপে ভুল করেছেন তারা এই এডিট অ্যাপ্লিকেশান এই অপশানটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এই পেজটি ওপেন হয়েছে এখানে আপনার ইমেল আইডিটাকে এন্টার করবেন এখানে আপনার মোবাইল নম্বরটাকে এন্টার করবেন এরপর সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করবেন এটা করতেই আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ওটিপি বিন সেন্ট অন মোবাইল নাম্বার দিস ওকে অপশানের উপরে এবার ক্লিক করবেন মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে ওটিপি এন্টার করার পর সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন এটা করতেই আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনি আগে ফিল করেছিলেন তো এরপর আপনি কি কি ভুল সংশোধন করতে পারবেন সেটা এবার দেখে নিন প্রথমে গিয়েছে পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম কারেকশন করতে পারবেন মিডিল নেম লাস্ট নেম এগুলো কারেকশন করতে পারবেন ফাদার্স নেম এটা কারেকশান করতে পারবেন ডেট অফ বার্থ কারেকশান করতে পারবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কারেকশন করতে পারবেন না জেন্ডার কারেকশন করতে পারবেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো কারেকশন করার অপশন নেই আধার কার্ড এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা কারেকশন করার অপশন আছে এটা কারেকশন করতে পারবেন এরপর আছে পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস এই ঠিকানাগুলো সম্পূর্ণ ঠিকানাটা আপনি কারেকশন করতে পারবেন অর্থাৎ হাউস নাম্বার ভিলেজর স্ট্রিট নেম ব্লক পোস্ট অফিস স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু আপনি কারেকশন করতে পারবেন তো যেগুলোতে লাল রঙের স্টার মার্ক করা আছে সেগুলো ম্যান্ডেটারি সেগুলো অবশ্যই দিতে হবে যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেটা ফিল না করলেও চলবে অর্থাৎ যদি কারো হাউস নম্বর জানা না থাকে সেটা ফিল না করলেও চলবে এরপর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে বোর্ড বা কাউন্সিলের নামটাকে কারেকশন করা যাবে কোন ইয়ারে পাস করছেন সে পাসিং ইয়ারটাকে কারেকশন করা যাবে কিন্তু ফুল মার্কস অফটেন মার্কস বা পার্সেন্টেজ এগুলো কারেকশন করা যাবে না গ্র্যাজুয়েশান টাইপ কি অনার্স না জেনারেল সেটা কারেকশন করা যাবে এরপর ট্রেনিং কোয়ালিফিকেশান এখানে অ্যাপিয়ার্ড ফ্রম কোন স্টেট থেকে অ্যাপিয়ার করেছেন সেটা কালেকশান করতে পারবেন এক্সামিনিং বডি বা অ্যাফিলেটিং বডি সেটা কি সেটা কালেকশান করতে পারবেন সেশনটাকে কালেকশান করতে পারবেন পাস না অ্যাপিয়ার্ড সেটা কালেকশান করতে পারবেন ইয়ার অফ পাসিং এটাও কালেকশান করতে পারবেন যারা অ্যাপিয়ার্ড বা পারসুইং তাদের ইয়ার অফ পাসিং না লিখলেও চলবে দেখুন ইয়ার অফ পাসিংয়ের জায়গায় লাল রঙের স্টার মার্কটা দেওয়া নেই অর্থাৎ যারা শুধুমাত্র পরীক্ষাতে পাস করেছে তারাই ইয়ার অফ পার্সিংটা দেবে এবার দেখুন ডকুমেন্ট আপলোড আপনি যদি কিছু ভুল ডকুমেন্ট আপলোড করে থাকেন বা আপনি ডকুমেন্ট আপলোড করেছেন কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে সেই ডকুমেন্টটা দেখাচ্ছে না সেই ডকুমেন্টগুলো আপনি আবার আপলোড করতে পারবেন যেমন পাসপোর্ট সাইজের ছবি আপনার সিগনেচার এবং ট্রেনিং কোয়ালিফিকেশানের ডকুমেন্ট যদি এগুলো কিছু ভুল আপডেট হয়ে থাকে সেগুলো আপনি নতুন করে চুজ ফাইলে ক্লিক করে আবার একইভাবে আপডেটটা করতে পারবেন তো এইভাবে আপনার যে যে কারেকশানটা প্রয়োজন শুধুমাত্র সেই জায়গাটুকু কারেকশান করবেন কারেকশান করার পর এখানে দেখুন একটা অপশন আছে আপডেট এই আপডেট অপশানের উপরে ক্লিক করবেন এটা করতেই আপনার ফর্মটা আপডেট হয়ে যাবে তো আপডেট হওয়ার পর আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটা আপডেট হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা আবার দেখে নিন আবার হোম পেজে ফিরে আসবেন এই পেজে ফিরে আসার পর এখানে দেখুন একটা অপশন আছে যে প্রিন্ট অর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাকে টাইপ করবেন এখানে আপনার ডেট অফ বার্থটাকে বসিয়ে দেবেন এরপর প্রিন্ট অপশনে ক্লিক করবেন এটা করতেই আপনার যে নতুন অ্যাপ্লিকেশান ফর্ম আপডেটেড ফর্ম সেটা আপনার প্রিন্টটা হয়ে বেরিয়ে যাবে তো ঠিক এভাবেই টেট দু হাজার বারোর যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কালেকশন করতে পারবেন তবে এই কারেকশানটা বেশি দিন করতে পারবেন না কারেকশান করার একটা ডেটের লিমিট আছে সেই লিমিটটা কি সেটা অফিসিয়াল নোটিসে বলা আছে সেটা এবার দেখে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখুন যে পাঁচ এগারো দু হাজার বাইশ স্যাটারডে অর্থাৎ শনিবার দুপুর দুটো থেকে ছয় এগারো দু হাজার বাইশ রবিবার রাত বারোটা অবধি এই এডিট অপশনটা থাকবে এবং এই টাইমের মধ্যে আপনাকে এডিট করতে হবে তারপর কিন্তু এডিট অপশানটা চলে যাবে অর্থাৎ তারপর থেকে আর এডিট করতে পারবেন না সুতরাং যারা যাদের এডিট করার প্রয়োজন আছে তারা এই টাইমের মধ্যে অবশ্যই এডিটটা করে নিন ধন্যবাদ